এই মুহূর্তের চাঞ্চল্যকর খবর, ফাঁস হয়ে গেল পার্থ মানিকের গোপন বৈঠকের ভিডিও ফুটেজ। এবারে সরাসরি আদালতে পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের গোপন বৈঠকের ভিডিও ফুটেজ তুলে দিল ইডি। পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের আতাতের বিষয়টা স্পষ্টভাবে লিখিত আকারে প্রকাশ করল ইডি। ইডির তরফে জানানো হয়েছে, মানিক ভট্টাচার্য এবং তার দুই ছেলে দুজন মিলে যে কোটি কোটি টাকা দুর্নীতি করেছিল সেই সম্বন্ধে জানতো পার্থ। পার্থর বাড়িতে গিয়ে মানিক ভট্টাচার্য গোপনে বৈঠক করত, সেখানে কেউ থাকতো না, শুধুমাত্র ওই দুজনের উপস্থিতিতে গোপন বৈঠক হতো। অন্য সময় মানিক ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায় সহ আরও একাধিক অফিসিয়ালস যারা গ্রেপ্তার হয়েছেন তাদের যেমন বৈঠক হতো, ঠিক তেমনই পার্থ এবং মানিক ভট্টাচার্য একান্তই গোপন বৈঠক করতে গিয়ে নিয়োগ দুর্নীতির বিষয়ে। মানিক ভট্টাচার্য প্রতিনিয়তই নিয়োগ দুর্নীতির সঙ্গে সংযুক্ত ছিলেন, মানিকের সরাসরি নিয়োগ দুর্নীতিতে যোগাযোগ ছিল সেটা পার্থ জেনে বুঝেই চুপ করে যেত। তার আরও একটি কারণ, পার্থকে দেওয়া মেসেজ পুনরায় ফরওয়ার্ড করেছেন মানিক ভট্টাচার্যকে। এই বিষয় সম্পর্কিত বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট যেগুলো পার্থ ও মানিক দুজনের মোবাইল থেকে ইডির আধিকারিকরা উদ্ধার করেছেন সেই সব খতিয়ে দেখি ইডির দাবি, মানিক ভট্টাচার্যের দুর্নীতির কথা যেন চোখ বন্ধ করেছিলেন পার্থ। এই দাবি আদালতে সরাসরি আজ লিখিত আকারে জমা দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। অন্যদিকে মানিক ভট্টাচার্যের মোবাইলের আরও একটি ফরেন্সিক রিপোর্ট এসে পৌঁছেছে ইডির হাতে। সেখানে দাবি করা হচ্ছে, মানিক ভট্টাচার্য আরও একাধিক বড় বড় মাত্রার সঙ্গে যোগাযোগ রাখতেন, তবে সেই মোবাইল নম্বর ধরে সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে ইডি। মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কড়া অভিযোগ, পাল্টা মানিক ভট্টাচার্যকে পাঠিয়ে দিতেন পার্থ চট্টোপাধ্যায়। আদালতকে ইডি জানিয়েছেন, মানিককে জেনে শুনেই দুর্নীতি করেছে, সেই দুর্নীতিতে সাই ছিল পার্থর, তাই পার্থর বাড়িতে এত পাহাড় প্রমাণ টাকা মিলেছে, গ্রেপ্তার হয়েছে পার্থসহ পার্থর বান্ধবী। এদিকে প্রেসিডেন্সি জেলের একই ওয়ার্ডে আছেন মানিক ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায়, তবে এখনও কারোর মুখ দেখা দেখি হয়নি। এই দুর্নীতির পরে দুজনের একে অপরের বিরুদ্ধে বিষোদগার করছেন জেলে বসেই, জেলকর্মীদের সামনে তারা নানান কুকীর্তির কথা তুলে ধরছেন একে অপরের বলে অভিযোগ ইডি কর্তৃপক্ষের।